এই অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব। আপনার ছেলে মেয়েরা কি করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে জীবন যাপন করছেন, কার সাথে মিশছেন, সেগুলো আপনাদের একটু খোঁজ খবর নিতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উকিল পাড়া তরুণ সমাজ ও প্রবাসী সংসদের ব্যবস্থাপনায় আয়শা স্কোয়ারে গতকাল 20 অক্টোবর এক আজিম শান নুরানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন এবং হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক কমিটি মানিকপুর শাখার সভাপতি মোহাম্মদ রবিউল হক চৌধুরী মাসুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড গহিরা শাখার FABP ব্যবস্থাপক মাওলানা মোহাম্মদ নুরুল আফসার সাহেব। প্রধান বক্তা হিসেবে তাকরির পেশ করেন দোলই মীর মাহবুবিয়া মুনিরিয়া দরবার শরীফ কাটিরহাট হাটহাজারী শাখার সাজ্জাদানশীল মীর হাসানুল করিম মনির। বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন মাওলানা আব্দুর রহিম সাহেব, মাওলানা নেজাম উদ্দিন সাহেব, মাওলানা মঈন উদ্দিন আল কাদরি, মাওলানা হাসানুল করিম আল কাদরি সহ অনেকে। উক্ত ওয়াজ মাহফিলে বক্তারা ধর্মের বিভিন্ন আলোকপাত থেকে আলোচনা করেন। আলোকে মোল্লা তকরির করেছেন, এখানে আমার কিছু বলার আর অবকাশ নেই। তবে সেই মাহফিল থেকে আমি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি উকিল ভরা তরুণ সমাজ এবং প্রবাসী সদস্যদের প্রতি। এত বড় একটি আয়োজন করে আমাদেরকে এখানে আসার, বসার এবং নুরানী মাহফিলের ফরিজা আমাদের উপর বর্ষণ হওয়ার জন্য যেভাবে একটু সুযোগ করে দিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।